জিতেন্দ্র বাবু, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে আপনাকে স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমেই যে বিষয়টা, আপনি কি ভেবেছিলেন যে এরকম একটা দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে? না, সেরকম আমি ভাবিনি, কিন্তু আমি তো যে কোর টিম আমাদের পার্টি রাজ্য কমিটির, তার মধ্যেই একজন ছিলাম বা আছি, এখন আছি। তো সেহেতু আমাদের যে কোনো একজনকে দায়িত্ব নিতে হবে, এরকম একটা তো মানে প্রাথমিক ধারণা বা মানসিক ভাবে প্রস্তুতি তো ছিলই। তবে এটা আমার উপরেই সেই দায়িত্ব বর্তাবে, এরকম ভাবে আমি ভাবি। জিতেন্দ্র বাবু, দায়িত্বটা বেড়ে গেল এবং কি মনে হচ্ছে যে এমন একটা পরিস্থিতিতে চ্যালেঞ্জ খুব একটা চ্যালেঞ্জ, নাকি মনে হচ্ছে যে না, আপনার দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি এই বিষয়টা, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আপনি যথাযথভাবে পালন করতে পারবেন এবং আপনি মনে করেন যে আপনি একটা ভালো ফল তুলে ধরতে পারবেন? আমি বলবো যে এক্ষেত্রে যে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির যে কোর টিম, অর্থাৎ সম্পাদক মন্ডলী বলি আমরা, তার একজন সদস্য হিসাবে আমাদের কাজের যে পদ্ধতি, যে যৌথ নেতৃত্ব, আমি সম্পাদকের দায়িত্বে না হলেও আমাকে সেই সামগ্রিক দায়িত্ব তার ভাগ নিতে হতো, অর্থাৎ সেখানে আমার সেই ভূমিকা ছিল। এখন অবশ্যই যখন সম্পাদকের দায়িত্ব এই পালন করতে হবে, এটা এই সম্পাদক যারা নন তাদের থেকে একটু আলাদা, একটু বেশি, এ সম্পর্কে তো কোনো সন্দেহ সেখানে নেই। এবং এক্ষেত্রে আমার যে মানে 100% এবং তার বেশি দেওয়ার চেষ্টা করব, এই নয় যে আগে সেই চেষ্টা ছিল না, আগেও ছিল এবং এখনো আছে, এবং এটা অবশ্যই থাকতে হবে পার্টির প্রতি, কারণ এটাই একমাত্র আমাদের কাজ, এটাই একমাত্র আমাদের ডেডিকেশন বা কনভিকশন। তো এটাকে সামনে রেখে আমাদের যে আদর্শ, আমাদের যে লক্ষ্য, জনগণের জন্য হিতে কাজ করা, আগামী দিন এই চ্যালেঞ্জ, অবশ্যই এই চ্যালেঞ্জকে সামনে রেখে কাজ করতে হবে। চ্যালেঞ্জ ছাড়া জীবনের কোনো মজাও নেই, অর্থাৎ চার্ম নেই, চ্যালেঞ্জের মধ্যেই তো চার্ম। কাজে এইভাবেই এই দায়িত্ব সেখানে পালন করার চেষ্টা করব। জিতেন্দ্রবাবু, প্রাথমিকভাবে কি কিছু 1, 2, 3, 4 করে রোডম্যাপ তৈরি করেছেন? হ্যাঁ, এটা তো মানে এই নয় যে আমি এই দায়িত্বে এসে এই রোডম্যাপ নতুন করে মানে এই করতে হবে। তবে ব্যক্তির ভূমিকা থাকে অবশ্যই যৌথ নেতৃত্বের মধ্যেও। তো অর্থাৎ এটা ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ মানে থাকতে হয়, আজ থাকে, এটা থাকবে। এবং আমাদের যে রোডম্যাপের মধ্যে অন্যতম যেটা হলো আজকে প্রায়োরিটি, ত্রিপুরার যে গণতন্ত্র পুনরুদ্ধার করা, ত্রিপুরার যে গত 3.5 বছর ধরে যে গণতন্ত্র আজকে মারাত্মকভাবে আক্রান্ত, সংবিধান এখানে অচল প্রায়, এটাকে সচল করার জন্য শুধু পার্টির ভেতরে গণ্ডি না, তার বাইরেও যে আমাদের পার্টির সমর্থক বা আমাদের ভোটার না হলেও অসংখ্য মানুষ আছেন, এমনকি বিরোধী দলের মধ্যেও, শাসক দলের মধ্যেও, তারাও আজকের অবস্থা চান না। সবাইকে নিয়ে কিভাবে এই কাজ সুচারুভাবে সম্পাদন করা যায়, এটা 1 নম্বর প্রায়োরিটি। 2 নম্বর সেটাই হবে আপাতত, 3 নম্বরও তাই, তার বাইরে অন্য কিছু নয়। অর্থাৎ গণতন্ত্র পুনরুদ্ধার হলে আমাদের বাকি সমস্ত কর্মসূচি, সেগুলো সম্পাদন করতে কোনো অসুবিধা হবে না। কাজে এটা সবচেয়ে সর্বাগ্রে মাথায় রেখে আমরা কাজ করছি, এবং আমাকেও সে কাজে সাফল্য আনার জন্য 100 ভাগ দিতে হবে। জিতেন্দ্রবাবু, নতুন কিছু পরিকল্পনা, নতুন ভাবে, নতুন একটা নতুন পরিকল্পনার মধ্যে দিয়ে যে আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনি যে পালন করবেন, সেখানে নতুন কিছু পরিকল্পনা? নতুন পরিকল্পনা বলতে তো সেরকম নয়, যে সময়ের তালে, যে সময়ের প্রয়োজনে এরকম কৌশল পরিবর্তন করতে হয়, এটা নতুন না। অর্থাৎ সময়ের প্রয়োজনে সেই মুহূর্তে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার, এটা অবশ্যই হবে। আমি
এক্ষুনি এটা আগাম বলে দিতে পারবো না, কারণ কালকের পরিস্থিতিতে কালকে কি করতে হবে আমাকে, কালকে ঠিক করতে হবে। কাজে এটাই যদি তুমি যেটা মানে আমাকে জিজ্ঞেস করতে চাইছো নতুন কিনা, হ্যাঁ এটাই হতে পারে। অর্থাৎ সময়ের মানে প্রয়োজনে যেটা করণীয় এই কাজটা করার চেষ্টা করবো। জিতেন্দ্রবাবু আরেকটা বিষয়, পাহাড় নিয়ে কিছু আলাদা করে ভাবছেন? আমাদের কাছে প্রায়োরিটি সমান, পাহাড় এবং সমতল, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, পাহাড়ের উন্নয়ন, সমতল উন্নয়ন, পাহাড়ের শান্তি, সমতলের শান্তি, এটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, অপরিহার্য। কাজেই সেই জায়গাতে যে এককভাবে পাহাড়কেও যেমন আমরা এই সামলাতে পারবো না, আবার এককভাবে সমতলকেও সামলানো সম্ভব নয়, কাজেই দুটোর মধ্যে সামঞ্জস্য রেখেই যোগসূত্রটাকে আরো নিবিড় করার মধ্য দিয়েই আমরা আমাদের যে লক্ষ্য পূরণে আমরা কামিয়াব হব, সফল হব। কাজেই এই ক্ষেত্রে প্রায়োরিটি দুটোই। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন আর বেশি দিন বাকি নেই, সে জায়গায় আপনি এরকম একটা দায়িত্ব পেয়েছেন, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি বা আপনি কিভাবে দেখছেন কতটা এই যে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন আর বেশি দিন বাকি নেই, সে জায়গায় দাঁড়িয়ে আপনার আপনি কিভাবে তৈরি হবেন, আপনার কি পরিকল্পনা? 2023 নিশ্চয়ই একটা, যে 2023 পরিকল্পনা নেই কথা বললে এটা ভুল হবে, কেননা আজকের ত্রিপুরাজ্যের মধ্যে যাবতীয় যে রাজনৈতিক যে এই যে গুণাবর্ত, এগুলো 2023 কে সামনে রেখে এই শাসক দলের মধ্যে বা শাসক দলের বাইরে অন্যান্য দলের মধ্যেও সবটাই 2023 কে কেন্দ্র করে। এই যে গত কদিন আগে আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে এতগুলো দিন দুপুরে পার্টি অফিস আক্রান্ত হলো, প্রশাসনকে এই কি বলে একদম অথর্ব করে রেখে, সবটাই 2023 কে মাথায় রেখে। এবং এটা করার পেছনে মূল কারণ হলো যে শাসক দল এরা চরম ভাবে জনবিচ্ছিন্ন, মানুষের সামনে দাঁড়াতে পারছে না, উত্তর দিতে পারছে না। কাজেই একটাই পথ, সন্ত্রাসকে হাতিয়ার করে তাদের যে ব্যর্থতা, নন পারফরমেন্স, তাদের যে প্রতারণার প্রতি যে মানুষের ক্ষোভ, এটাকে সময়ের জন্য হলেও অন্যদিকে দাবিত করা যায় কিনা, তো এটাকে মোকাবেলা করার জন্য এই আক্রমণের মধ্যেও আমাদের পরিকল্পনা তো থাকবেই, সব পরিকল্পনা তোমাকে দুইভাবে খোলাখুলি বলা যাবে না। হ্যাঁ, তবে গণতান্ত্রিক ভাবে মানুষকে নিয়েই, এই মানুষ শুধু সিপিআইএম এর বৃত্তের মধ্যে নয়, সিপিএম এর বৃত্তের বাইরেও যারা এই 2018 বিজেপি আইপিএফটি কে তাদের সমস্ত মুখরোচক এই প্রতিশ্রুতির কারণে ভোট দিয়েছিলেন, অসংখ্য মানুষ আছেন তারা তার বদলা নিতে চান, তাদেরকে সবাইকে নিয়েই আমাদের সেই পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা চলছে এবং সেভাবেই আমরা খুব দৃঢ় লয়ে আমরা এগোচ্ছি। জিতেন্দ্রবাবু, দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস আবার নতুন করে ত্রিপুরায় তাদের রাজনৈতিক জমি খোঁজার চেষ্টা করছে, আপনি আপনি ব্যক্তিগতভাবে এবং আপনারা দলের তরফ থেকে কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখো, ত্রিপুরার যে রাজনীতির সেই জন্মলগ্ন থেকে আমি যদি ধরি এটাকে, সে ভারত মুক্তির পর 1949 এর পর থেকে ত্রিপুরার রাজনীতির যে ট্রেডিশন হলো বামপন্থী এবং যে অবামপন্থী, অর্থাৎ বাম এবং অবাম, কাজে ত্রিপুরাজ্যের মধ্যে লড়াই একদিকে বাম আর অন্যদিকে যারা অবাম, তাদের এই যে কায়েমি স্বার্থ যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করার চেষ্টা কিভাবে হবে, কাজে এই জায়গায় নতুন শক্তি এসে বামপন্থীদের জমি দখল করার এই যে যদি কেউ স্বপ্ন দেখে থাকে, এটা কখনোই সাকার হবে না। আর এই তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই তাদের যেটা মূল লক্ষ্য হবে বা আমরা দেখছি তাও মানে একদম এই মানে কি বলে কার্যকারণে ময়দানে, যে আজকের ভারতীয় জনতা পার্টি তারা কারা, সব তৃণমূল কংগ্রেস থেকে, তাদের যে এখন 11 জন মন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আরো 2-1 জন বাদে, সংখ্যাগরিষ্ঠ মন্ত্রী হলো তৃণমূল থেকে আসা, সংখ্যাগরিষ্ঠ তাদের এই যে
প্রাথমিক স্তরে, মহকুমা স্তরে, জেলা স্তরে, মোর্চা বলুন বা ইয়ে বলুন, সবই তো তৃণমূলের লোক। স্বাভাবিক যে এখন বিজেপি যখন কোণঠাসা, বিজেপির প্রতি মানুষের যখন অনীহা, তৃণমূল কংগ্রেস এসএসসি বিজেপিকে ভাঙার জন্য তাদের থেকে শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে। আমি আমরা এইভাবেই দেখছি এবং নিশ্চয়ই ত্রিপুরা মানুষও তাই দেখছেন। আমরা যেটা দেখছি তার বাইরে তো হতে পারে না, আমরাও আছি ত্রিপুরাতে, ত্রিপুরা জনগণও ত্রিপুরা থেকে দেখছেন এটাই। জিতেন্দ্রবাবু, রাজ্য রাজনীতিতে বর্তমানে এবং 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোট রাজনীতির প্রাসঙ্গিকতা কতটুকু, আপনার কি অভিমত? আমরা তো বামপন্থী জোট তো আমরা আছি, আমাদের জোট তো আছে, এটা আরো সমৃদ্ধ হচ্ছে, সমৃদ্ধ হবে, আরো শক্তিশালী হবে। তার বাইরে তো মানে আমাদের এই জোটের অন্য কোন বন্ধু আমরা দেখছি না, কারণ আমাদের জোট এটা কোন রং বা কোন স্লোগানকে কেন্দ্র করে হয় না। আমাদের জোট হলো জনগণের তার যে মৌলিক ইস্যু, সমস্যা, এগুলাকে নিয়ে মাথায় নিয়ে যারা কাজ করেন, লড়াই করেন, সংগ্রাম করেন, শুধু ক্ষমতা দখলের লিপসা না। কাজে বামপন্থীরা বাদে অন্য কোন দলের মধ্যে তো সেটা দেখছি না, কি বিজেপি, কি তৃণমূল, কি কংগ্রেস, এদের স্লোগান, এদের মিছিল, এদের মিটিং, এদের কর্মসূচি সবটাই হলো যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করায়। এখানে মানুষের হিতের জন্য কোনো বক্তব্য তাদের নেই। তো এই জায়গায় তো নতুন জোট হওয়ার তো আমি কোনো মানে এইরকম কোনো সম্ভাবনা দেখছি না। এমনকি আমি ওই ত্রিপুরা মথা বা IPFT তাদেরকেও আমি এই সেই সারণীর মধ্যে রাখছি। সবটাই হলো যেন তেন প্রকারেণ ক্ষমতা পক্ষিগত করা, তারপরে মানুষকে ভুলে যাওয়া। আজকে রাজ্য সরকারে এবং এডিসির বয়স সেরকম না হলেও মাত্র 6 মাস, সেখানেও তাই দেখছি, তার মধ্যে তো কোনো ফারাক দেখছি না। তাহলে আপনি কি তাহলে এটা বলছেন যে আপনার কথায় যদি এটা আপনার কথার অনুযায়ী বা আপনি যেটা বলছেন, তাহলে কি বামফ্রন্ট একাই মানে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই রণকৌশল বা পরিকল্পনা তৈরি করছে, নাকি সময় অনুযায়ী অন্য দল, সেটা তৃণমূল কংগ্রেস হোক বা কংগ্রেস হোক বা ত্রিপুরা দল, তাদের সঙ্গে জোটের একটা দরজা খোলা রাখার সম্ভব? এই মুহূর্তে তাই, এই মুহূর্তে তাই। কিন্তু রাজনীতিতে কখনোই যে কি বলে যে পরিবর্তন বা এরকম মানে কি বলে নতুন সমীকরণ হয় না কথা আমি বলছি না, কিন্তু এই মুহূর্তে অন্যথা আমার অন্তত চোখে পড়ছে না। কারণ ত্রিপুরাজ্যের মধ্যে জনগণের মৌলিক ইস্যু নিয়ে বামপন্থীরা ছাড়া কারোর সে লড়াই করার সেই কোনো উদাহরণ সেখানে নেই। সেই কারণে আজকে বামপন্থীরা আক্রান্ত, এবং বামপন্থীর আক্রান্ত হওয়ার পরও মাথা তুলে দাঁড়িয়ে আছে বলেই এই আক্রমণের মাত্রা বাড়িয়ে কিছু জমি দখল করা যায় কিনা সশস্ত্র চেষ্টা করছে, কিন্তু তারা চূড়ান্তভাবে ব্যর্থ হবে। তাহলে জিতেন্দ্রবাবু, ভবিষ্যতের কথা মাথায় রেখে তাহলে কি নতুন রাজনৈতিক সমীকরণের একটা আভাস আপনি বা ইঙ্গিত আপনি দিলেও দিতে চাইছেন? না, আমি আভাস আমি দিচ্ছি না, কিন্তু এটা বলছি আমি, এটা রাজনীতির যে কি বলে এই সমীকরণ যেরকম ভাবে হয়, যে জনগণের ইস্যু নিয়ে যদি কোন দল লড়াই করে, সংগ্রাম করে, অবতীর্ণ হয়, সেই সময়তে সেই প্রশ্নগুলো আসতে পারে। তা না হলে তো এই প্রশ্ন আসার কোন মানে এই প্রসঙ্গ উত্থাপিত হতে পারে না। কাজে এরকম কোন যে এই কি বলে মানে কোন ধরনের চিত্র দেখছি না, চোখে পড়ছে না। কাজে এটা হলো আমি সাধারণ এটা বলছি আমি, কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে সেই ধরনের কোন ধরনের সম্ভাবনা এই মুহূর্তে অন্তত চোখে পড়ছে না। জিতেন্দ্রবাবু, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই, রাজ্য রাজনীতির যেই বর্তমান পরিস্থিতিতে আপনি কিভাবে দেখছেন, আপনার বিশ্লেষণ কি? আমি বাম ডান লাল গেরুয়া এই গেরুয়া সবুজ বলছি না, কিন্তু এটা বলছি আমি যে ত্রিপুরাজ্যের মানুষের যে অভিজ্ঞতা বিগত 25 বছরের, তাদের যে
দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার সাথে গত 3.5 বছরের অভিজ্ঞতাকে মিলিয়ে এরা চরম ভাবে ত্রিপুরাজ্যের মানুষ তারা খুব আফসোস করছেন, তারা 2018 সালে ভুল করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে 2018তে তারা যে ঠকেছেন, প্রতারিত হয়েছেন এবং গত 3.5 বছরে যেরকম ভাবে যে ত্রিপুরা মানুষ লাঞ্ছিত হয়েছেন, আমি এটা শুধু যারা বামপন্থী বামপন্থী বরাবরই ভোট দেন, আমাদের মিছিল মিটিং এ তারা হাঁটেন, আমি তাদের কথা বলছি না, আমি একদম সর্বসাধারণ কথা বলছি। তারা ক্রমশ যে মানসিক ভাবে প্রস্তুত হচ্ছে তাদের সেই প্রতারণার, তাদের সেই বঞ্চনার, এবং গত 3.5 বছর যে ভাবে সমস্ত ক্ষেত্রেতে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছেন, তার জবাব চাইতে এবং তার বিহিত করতে, আমি অন্তত এটাকে এইভাবে আমি বলব। জিতেন্দ্রবাবু, কি মনে হয় আপনাদের ঘুরে দাঁড়াবার ক্ষেত্রে মূল মন্ত্রটা কি? মূল মন্ত্র, জনগণের সাথে আমরা আছি সুখে দুঃখে এবং সব সময়তে, এটাই মন্ত্র। আমরা যখন সরকার ছিলাম তখনও, কিন্তু তখন যেহেতু সরকারে যখন ছিলাম, সবই সরকার থাকলে একটা দলের উপরে, সরকারি পার্টির উপরে মানুষের যে এই আকাঙ্ক্ষা, এটা একেবারে কি বলে আকাশ জুড়ে থাকে, একটা সরকারের সীমাবদ্ধতা আছে। কিন্তু মানুষ দীর্ঘদিন যদি কোনো দল সরকারে থাকে তখন এগুলি ঠিক সেরকম ভাবে যে মূল্যায়ন করতে পারে না, কিন্তু গত 3.5 বছর অভিজ্ঞতায় মানুষ সেটা নিজে থেকেই তাদেরকে জনসভা করে বা ঘরে ঘরে গিয়ে বোঝানোর কোনো প্রয়োজন নেই, মানুষ আজকে বুঝতে পারছেন যে না, সেই 25 বছর এবং এই 3.5 বছরের মধ্যে আকাশ পাতাল, আসমান জমিন ফারাক। তাদের সেই জায়গায় দাঁড়িয়ে এই সেই মানুষগুলো